আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের ক্লাস। ক্রিয়ার কাল নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। আমরা জানি ক্রিয়া বা কাজ সূজি অনুযায়ী পরিবর্তন করতে হয়, আবার কাল অনুযায়ী পরিবর্তন করতে হয়, তাই না? তো লো ফিউচার ফ্রস, অর্থাৎ ভবিষ্যৎকালে কিভাবে পরিবর্তন করতে হবে সেটাই দেখব আজকে। প্রথমে দেখব লো ফিউচার ফ্রস কিভাবে গঠন করতে হয়, অর্থাৎ বাক্যটার গঠন প্রণালী দেখব। এই যে এখানে প্রথমেই বসাতে হবে সুজে, তারপরে একটা ভের্ব, তারপরেও আরেকটা ভের্ব, পাশাপাশি দুইটা ভের্ব দেখা যাচ্ছে। তো পাশাপাশি কেন দুইটা ভের্ব বসেছে এইটাই মূলত জানার বিষয়। গঠন প্রণালী অনুযায়ী এখানে সুজে বসালাম, আর এই ভের্বের জায়গায় বসিয়েছি আলে। আলে একটা ভের্ব, আলে অর্থ যাওয়া, আর এই ভের্বটা এখানে কি করতে হবে দেখাবো। তো প্রথমে দেখাচ্ছি যে আলে ভের্বটাকে কি করতে হবে, বর্তমান কালের রূপ নিতে হবে, ঠিক আছে? আলে ভের্বটা এখানে একেবারে ফিক্সড, সুজের সাথে আলে ভের্বের কনজুগে করে নিতে হবে, বর্তমান কালের কনজুগে করতে হবে কিন্তু। আর এই যে এই ভের্বটা, এই ভের্বটা হলো আমরা যে কাজটা করব ভবিষ্যৎকালে, ওই ভের্বটারই মূল রূপ বসাতে হবে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে কি করব, তো আমরা এখানে সুজে বসিয়ে নিচ্ছি জে চু ইল এল নু ভু ইল এল। এখন আমরা এই আলে ভের্বের বর্তমান কালে কনজুগে করে নিব। জোর জন্য কি হবে, জো ভে, আলেকে যদি আমরা কনজুগে করি তাহলে জো ভে, কিউ ভা, ইল ভা অথবা এল ভা, নু জালো ভু জালে, ইল ভো অথবা এল ভো। এই যে আলে ভের্বকে কনজুগে করলাম বর্তমান কালে, আমরা কিন্তু এইভাবে বলতে পারি এখন জো ভে আমি যাই, চু ভা তুমি যাও, ইল ভা সে যায় বা এল ভা সে যায়, নুজালু আমরা যাই, ভুজালি আপনি যান, আপনারা যান বা তোমরা যাও, ইলভো তারা যায় বা এলভো তারা যায়, ঠিক আছে? এই ভের্বের অর্থটা মুখ্য হবে না, এখানে মুখ্য হবে এই ভের্বটা, কারণ এইটাই কিন্তু আমরা বলতে চাচ্ছি, আমরা যে কাজটাকে ভবিষ্যতে করব বলছি সেই কাজটারই এখানে অর্থটা মুখ্য বিষয়। যেমন আমি যদি বলি আমি খাবো, তাহলে আমি এখানে খাবো যে, খাওয়াকে ফসে কি বলে, মজি, তাহলে আমি এখানে লিখবো কি, মজে। তাহলে আমি কি লিখলাম, জভে মজে, মজে অর্থ খাওয়া। এই মজে ভের্বকে কোনো কনজুগে করিনি, একেবারে মূল রূপটাই লিখে ফেলেছি, ঠিক আছে? তাহলে এখানে কোন ভের্বটা বসতেছে, যেই কাজটা আমরা ভবিষ্যতে করব বলছি ওই কাজটা, এবং ওই কাজটা কিন্তু সরাসরি আমরা লিখে ফেলছি, কোনো কনজুগে করিনি, এবং প্রত্যেকটা সুজের সাথে কিন্তু লিখে ফেলছি। জভে মজে আমি খাবো, চিভা মজে তুমি খাবে, ইলভা মজে বা এলভা মজে সে খাবে, নুজালো মজে আমরা খাবো, ভুজালে মজে আপনি খাবেন, আপনারা খাবেন অথবা তোমরা খাবে, ইলভো মজে বা এলভো মজে তারা খাবে। আমরা কিন্তু এই আলে ভের্বের অর্থটা বলছি না, এখানে আলে ভের্বের অর্থ কিন্তু গুরুত্বপূর্ণ না, কিন্তু এখানে এই ভবিষ্যৎকালে বাক্য গঠন করার জন্য এই আলে ভের্বটা অবশ্যই এখানে আমাদেরকে বসাতে হবে গঠন প্রণালী অনুযায়ী, ঠিক আছে? এখন আমি যদি এখানে মজে না লিখে অন্য যে কোনো একটা ভের্ব লিখি, যেমন আমি কি লিখতে পারি, আচ্ছা আলে লিখি, জভে আলে, এখানে একবার আলে ছিল, আলেটাকে আমরা কনজুগে করেছি, এটা হলো গঠন প্রণালী অনুযায়ী আমাদের কি করতে হবে, আলে ভের্বকে বর্তমান কালে কনজুগে করে নিতে হবে প্রথমে সুজে অনুযায়ী, ঠিক আছে? কিন্তু আমি যখন মূল কথাটাই বলবো যাবো, হ্যাঁ, তখন এই জায়গায় আমি আলে ভের্বটাকে একেবারে মূল রূপটা লিখবো, কনজুগে কিন্তু করতে হবে না। দুইবার লিখা হলো জভে আলে আমি যাবো, এখানেও প্রত্যেকটা সুজে অনুযায়ী আমি আলে লিখে ফেললাম, তাহলে কি হবে, জভে আলে আমি যাবো, জিভা আলে তুমি যাবে, ইলভা আলে সে যাবে, নুজালো আলে আমরা যাব, ভুজালে আলে আপনি যাবেন, আপনারা যাবেন বা তোমরা যাবে, ইল ভন্তালে তারা যাবে বা এল ভন্তালে তারা যাবে, ঠিক আছে? কিছু সেন্টেন্স যদি দেখি, জভে মজে জোভে আমি ভাত খাবো, তুমি খাবে বলি, তাহলে এইটুকু বাদ দিয়ে কি বলতে হবে, চু ভা মজে দ্রোহে, অর্থাৎ যখন যেই সুজেটা লিখবো সেই সুজে অনুযায়ী এইটা শুধু ঠিক করে নিতে হবে, আর এটা যা আছে তাই থাকবে। এখানে যে কোনো ভের্বই সরাসরি লিখে ফেলতে হবে, কোনো পরিবর্তন করতে হবে না, কোনো কনজুগে করতে হবে না, ঠিক আছে? তো আশা করি খুব সহজে বুঝে নিয়েছেন লো ফিউচার ফ্রস। তো আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।